টাকা সাইজ কোনটার বড়, এই একটা টেনশন নিয়ে মানুষ অনেক বেশি ওরিট থাকে। এবং বাংলাদেশের বাজারে আসলে খুব বেশি অপশন হাতে না থাকায় সব সময় যে ব্র্যান্ড বা যে মডেলটার নাম সামনে আসে সেটা হচ্ছে অ্যাপ্রিলিয়া SR125। এবং আমাদের সাথে আজকে আছে রাব্বি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। রাব্বির সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে এই যে বাংলাদেশ ট্যুরের যে থিমের উপরে যে টি শার্টটা আমি করেছিলাম, এই টি শার্টের প্রথম সুভেনিয়ার কপিটা কালেক্ট করে হচ্ছে আমাদের রাব্বি। এবং ওই দিনই ওর সাথে আমার পরিচয়। তখন কিন্তু সে স্কুটার রাইডার না, সে তখন শুধুমাত্র স্কুটার লাভার, কিন্তু কিনবো কিনবো করছে। এবং আলটিমেটলি তার কত মাস পরে রাব্বি? পাঁচ মাস। তার পাঁচ মাস পরে এখন সে স্কুটার রাইডার। এখানেই তার ইন্ট্রোডাকশন শেষ হয় নাই। সে হলো সবচাইতে স্বল্পতম সময়ের মধ্যে 10,000 কিলো কমপ্লিট করা প্রথম ব্যক্তি অ্যাপ্রিলিয়া SR125 নিয়ে। অন্য কোনো স্কুটার নিয়ে কে কত শর্টলি করেছে আমি জানি না, বাট এরকম রেকর্ড খুব রেয়ার। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ ভাইয়া। রানার আমাকে একটা গিফট করেছিল গতকাল, তাই নাকি? হ্যাঁ, টি শার্ট এটার জন্য। হ্যাঁ, আমি মানে সবচেয়ে দ্রুততম সময়ে 10,000 করার জন্য যারা এসআর ইউজার তাদের মধ্যে। এত অল্প সময়ে এত কিলো কিভাবে হইল? প্রথমে বলি, সেটা হচ্ছে যে আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি, অফিস টঙ্গী। এই কারণে দিনের প্রতিদিন আমাকে দেখা যাচ্ছে প্রায় 60 কিলোমিটার তো চালাতে হয়। প্রায় দেখতাম রাব্বি দৌড় দেয় ইয়েতে মামা মামা। হ্যাঁ মামা, আমি দু একদিন পর পরে যাই, এর জন্য এই রেকর্ডটা আসছে। গোপন রহস্য এটা না? হ্যাঁ, যেহেতু আমার বাসা লম্বা, অনেক দূর বাসা এবং অফিস, এর জন্য বাবা চেয়েছিল যে আমি একটা কার কিনে দিবে আমাকে। তা আমি কার কিনতে চাই না, কারণ এত যানজট কার কীভাবে সম্ভব। আমার এক কলিগ আছে যে 22 বছর যাবৎ বাইক চালায়, তার থেকে জানতে হলো আপনি একটা কাজ করেন, আপনি স্কুটার কিনেন, যে আপনি অমুক একটা সার্চ দেন। তখন আমি যাই হোক ইউটিউব ঘাটাঘাটি করলাম, যখন আমি স্কুটিম্যান নিয়ে সার্চ দিলাম, প্রথম যে ব্লগটা পেলাম সেটা হচ্ছে SR125 150 নিয়ে একটা ব্লগ। এই ব্লগে দেখলাম আপনার স্কুটার পেয়ে পরে 20 কিলো অ্যাপ্রিলিয়া আছে। এত বড় চাকা কোনো স্কুটার সাধারণত দেখা যায় না। ওকে ফাইন, তারপরে বাসায় বললাম যে আমি স্কুটার কিনবো। প্রথম প্রথম তারা বলতেছে মেয়েদের বাহন কি দরকার কি। তারপর আমি তাদেরকে বোঝালাম না, বাইক কিনবো না, গাড়ি কিনবো না, বাইকের প্রবলেমটা হচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট করার প্রবণতা অনেক বেশি থাকে। কারণ বলি, আমাদের বাইকে দেখা যাচ্ছে যে দুইটা হাত দুইটা পা অ্যাঙ্গেজ থাকে। আপনি সাপোজ গিয়ার, যখন আপনার ফিফথ গিয়ার থাকবে, সাপোজ আপনি ব্রেক চাপ দিলেন, হ্যাঁ, কিন্তু আপনি গিয়ার শিফট না করে মানে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে এসে তারপর আপনাকে আবার স্টার্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি করলেন কি, আপনি গিয়ার শিফটিং না করে ব্রেক করলেন, আবার যখন স্পিড তুলবেন থ্রোটল দিবেন, বাইক সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এবং এই অভিজ্ঞতা আমার হয়েছে অনেকবার, যেহেতু আমি আগে টিবিএস মেট্রো প্লাস চালিয়েছিলাম। হ্যাঁ, সেটা থেকে বুঝতে পারলাম যে স্কুটার ইজ সেফ। দেখেন আমি স্কুটারটা চালাই, আমি নিজে দেখি যে হঠাৎ করে স্পিড ব্রেকার হার্ড ব্রেক দিয়ে বন্ধ করি, আবার সাথে সাথে আমি 60+ মিনিটে আমার স্কুটার বন্ধ হচ্ছে না। দিয়া বাড়িতে যখন আমি বিআরটি মানে রেজিস্ট্রেশন যেদিন আমি করালাম, ওই দিন একটু সকলে যা মিরপুর যাই, তখন ওই এলাকায় যাই না, ঘুরতে যাই, তা আমি এই রোডটা দিয়ে, এই যে আশুদিয়া রোড বেড়িবাদ, এই বেড়িবাদ রোড দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বাস আমাকে মানে সাইড দিয়ে মানে খুব হর্ন বাজাচ্ছে। আমি তো মানে কী বলবো, তখন এক নতুন, আমি তখন 40 রুপি চালাতে পারতাম না। আচ্ছা, তো আমি স্বাভাবিকভাবে যা কষ্টমাকে একটা সাইড দিছি, কিন্তু বাসওয়ালা জানি না কেন রাগ হয়েছে, যাওয়ার সময় পিছু সেটা মানে চাপ দিছে, চাপের ফলে দেখা যায় আমি সামনেটা বালু থেকে পড়ে গেছি, আমার একটা ঘাড় বাঁকা হয়ে গেছে। তবে আর এখানে ডিসকাসটা পড়ে গেছে, অনেকেই বলে ভাই আপনি এখনো চালানো শিখেন নাই নাকি, এগুলো ব্যবহার করেন। আমি বলি হ্যাঁ, আমি এখন পারি না, যে যাই বলুক চালাইতে পারি না, ভালো হইছে পারি না, ঠিক আছে, সেফটি গার্ড মাস্ট। আমার কিন্তু হাতেরটা আছে, বাইকে রাখা আছে, আমি জাস্ট এখন শুটিং করতেছি বাইকেরটা খুলে রাখছে, যে পায়েরটা এখনও পড়াই আছে, ঠিক আছে। সো সেফটি গার্ড, হেলমেট, একটা ভালো হেলমেট। অনেকে যে টুপি হেলমেট পরেন, 250-300 টাকা দিয়ে টুপি হেলমেট কিনেন, প্লিজ, এইটা অ্যাক্সিডেন্ট করলে আপনাদের কোনো সেফটি দিবে না। সো অতএব সেফটি গিয়ার, একটা স্কুটার কেনার আগে সেফটি গিয়ার কিনে তারপর শিখতে যাবেন, তার আগে শিখতেই যাবেন না। তাহলে এখন আমরা স্কুটারটা সম্পর্কে একটু জানতে চাই। স্কুটারে আগে খারাপটাই বলি। আচ্ছা, প্রথম যে জিনিসটা হচ্ছে আমি দেখলাম যে কেনার সময় এটা কিন্তু সাইড স্ট্যান্ড ছিল না,
এটা কিন্তু খুবই সফট আমার কাছে হার্ড মনে হয় না যখন আমি পার্কিং করার সময় এটা খুব হার্ড হার্ড টায়ার পাই করার সময় কারণ আমি অ্যাঙ্গেলটা একটু কম হলো ধরে যদি একটু ভন্টা উঠাই যদি হালকা একটু নিতে পারতাম হ্যাঁ এইভাবে হালকা নিতে পারতাম হ্যাঁ কিন্তু এটা হার্ড না যেহেতু হ্যাঁ সফট নিতে পারতেছি না হাই হাই হ্যাঁ এটা টেনশন তো খুলে আসবে না সবার কি এরকম নাকি এটা লাগানো লুজ হয়ে গেছে 125 এটা এরকমই এটা সফট তবে আমি পরে টেকনিশিয়ান শিখালে কিভাবে কি করতে হবে একটু বডির উপরে ভর দিয়ে একটু সরালে হবে এটা এটা গেল প্রবলেম এটা তো সবাই জানে এটা একটু হার্ড মানে সাসপেনশন একটু হার্ড হ্যাঁ হাওয়াটা ঠিক আছে ওই কোনো প্রবলেম কেরিং এর বিষয়টা স্কুটার আমরা সবাই জানি স্কুটার মানে কেরিং করার জন্য খুব একটা ভালো বাহন হ্যাঁ হ্যাঁ এখন এপ্রিলিয়ার এই জায়গাটা একটু কম ওকে এটা নিয়ে আমি আসছি এই জায়গাটা কম হ্যাঁ তুলনামূলক কম স্পেসটা কিন্তু আমি ম্যানুয়াল বইয়ে যেটা দেখলাম হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম এটা নাকি বহন করতে পারে মাত্র 1.5 কেজি এই এইটা মাত্র 1.5 কেজি হ্যাঁ সাউন্ড নিয়ে কথা বলে আমি সাউন্ডটা ওই রকম আমি মাথা ঘামাই না আরেকটা বিষয় সবাই বলে এক নম্বর কমন সাউন্ডটা নিয়ে অনেকে মন্তব্য করে একজন করছে কিন্তু আমি এটা নিয়ে মাথা ঘামাই না সবচেয়ে বড় বিষয়টা সবাই যেটা বলে সবাই এটাকে তেলখোর স্কুটার বলে এটা নিয়েও আমি কখনো মাথা ঘামাই না তেলখোর হোক মানে এখন কেমন মাইলেজ কেমন আসতেছে মাইলেজটা এখন আলহামদুলিল্লাহ আমি 38 আসতেছে ওভারঅল 38 এখন 38 তাহলে আর কি খারাপ কি আমি ভালো পাচ্ছি কারণ আমি সেইভাবে চালাই যেমন আমি ফুল টোটাল দিয়ে কখনো চালাই না দেখা যাচ্ছে আমি টোটাল দিয়ে 2-3 সেকেন্ড ছেড়ে দিই চলতেছে এপ্রিলিয়ার সবচেয়ে বড় যে বড় গুণ এটা সবাই জানে বড় চাকা রেডি পিক আপ অসম্ভব ভালো এখন আমি হাইওয়ে যখন রাইড করি আমার শুধু আফসোস লাগে আমার কেন 150 হলো না আচ্ছা 150 হলে মানে পিক আপটা আরেকটু ভালো হতো এটা পিক আপটা এতটাই ভালো এর প্রমাণ দেখলাম যেমন আমি যখন যখন সিগনালে সবাই সামনে আটকে পড়ে আছে যখন সিগনালটা ছাড়ে যখন পিক আপটা যে টান দেয় পিছনে দেখি সব গাড়ি অনেক দূরে চলে গেছে আমি পিছনে পড়ে আছে আমি সবার আগে অনেক আগে চলে গেছে তাই না তার মানে ধুমধুম টানের অভ্যাস আছে নাকি না ধুমধুম টান ঠিক না যদি আমি 60 টান দিই তাও কিন্তু অনেক আচ্ছা কারণ আপনি দেখেন বাইক কিন্তু সাথে সাথে স্পিড তুলতে পারবে না টাইম লাগবে গিয়ার শিফটিং শিফটিং করতে কিন্তু এটা দেখেন দিলেই দু আচ্ছা এটা এটা হাইয়েস্ট টপ স্পিড কত পাওয়া গেছে এটা আসলে আমি ব্রেকিং পিরিয়ডে কখনো প্রথম দিনই যেটা করছিলাম একদম যে ভুলটা করছিলাম প্রথম দিন বুঝতে পারিনি আমি 90-তে চালিয়েছিলাম বাসায় হাই ফ্লাইওভার উপরে পরে ব্রেকিং পিরিয়ডের পরে যেটা আমি কয়েকটা জায়গা করছি যেমন আমি প্রায় 115 মতো উঠাইতে পারি এতে মামার উপরে ডিমেরিটস তো অনেকগুলো শুনছি মেরিটস একমাত্র চাকার ব্যাপারটা শুনলাম আর স্পিড স্পিড পিক আপ চাকা পারফরম্যান্স আর মানে পারফরম্যান্স ওরিয়েন্টেড পারফরম্যান্স ওরিয়েন্টেড পারফরম্যান্সটার জন্য কিনা যে রেডি পিক আপটা হ্যাঁ হাইওয়েতে চলার জন্য খুব দারুণ লং এক্সপিরিয়েন্স কতটুকু হইল লং ট্যুরে এক্সপিরিয়েন্স আমার এমনি যদি মাওয়াতে যাওয়া হয় এটা প্রায় 2-1 দিন পর পেয়ে যায় সেটাকে আমি ধরবো না আর এমনিতে যদি লং ট্যুর বলি সেটা হচ্ছে আমার এই নিকলি ট্যুর যেটা যেটা অলরেডি খুব বিখ্যাত হয়ে গেছে আমার গলা পর্যন্ত পানিতে নেমেছিলাম সেটা আর এই তো শুক্রবার সিঙ্গেল গিয়েছিলাম বাজিতপুর আচ্ছা আর বাজিতপুর অভিজ্ঞতা খুব মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে যেটা সিঙ্গেল গেছিলাম আমি আমার পরিচিত একজন লোক ছিল বাজিতপুর আমি ভাবছিলাম তাকে সারপ্রাইজ দিব আচ্ছা সারপ্রাইজ দেওয়ার জন্য মোটামুটি বাজিতপুর মনে করেন আর 30 মিনিট বাকি আছে পৌঁছানোর জন্য তখন সে প্রচণ্ড বৃষ্টি আমি মোবাইলটা বের করলাম যে ওনাকে ফোন দিই ভাই আমি আসতেছি মোবাইল বের করে দেখি ডিসপ্লে অফ হ্যাঁ হ্যাঁ কি একটা দুর্গম ভয়ঙ্কর অভিজ্ঞতা এখন আমি যাব কিভাবে আচ্ছা একটা ছবি এখন দেখেন এই ছবিটার কাহিনীটা কি ও ওই ছবিটা এটা আসলে আমরা গ্রুপ মানে গ্রুপ বলতে কি আমাদের কলিগস আমরা তিনজন নিকলি ট্যুরে গেলাম এখন নিকলি ট্যুরে এটা সাবমার্স রোড বলে এগুলো হচ্ছে মানে বছরের অর্ধে 6 মাস পানির নিচে থাকে 6 মাস উপরে থাকে আমরা ঠিক যেই সময় নিকলি গেলাম তখন ওইখানে পানি ছিল প্রায় হাঁটু সমান পানি ওই রোডে বাস আমরা প্রায় 5-6 কিলোমিটার এটার উপর দিয়ে চললাম এখন রাস্তার পাশে ওখানে আবার গলা সমান পানি আমরা সেখানে নেমে আমরা আমি একটু মজা করলাম এনজয় করলাম কিন্তু আমরা তো ওই ছবি দেখে মানে অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার
রাব্বি কথা নাই বার্তা নাই, স্কুটার নিয়ে নদীতে নামলো কেন? নদী বা সমুদ্র কিছু একটার মধ্যে নেমে গেছে, আর স্কুটার তাও অর্ধেক ডোবা অলরেডি। স্কুটার অবস্থা তেমন কিছু হয় নাই, এই ছবিটা যখন ওই দিনের সাথে আপলোড করলাম, রানা থেকে আমাকে যে ডেপুটি ম্যানেজার ফাইজুল ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি পানিতে কেন, আপনার ভিতরে সমস্যা হয় নাই, কালকে নিয়ে আসেন তাড়াতাড়ি। রানা থেকে যখন ফোন দিল পরের দিনে কালকে আমি গেলাম, গিয়ে তারা চেক করলো, দেখলো যে আমার গিয়ার ওই কি বলে একটা গিয়ার ওয়েলে মানে কিছু ঢুকছে, যাক ও বড় করে দিছে। সবাই কেন জানি রানার প্রতি বেশিরভাগই মানে রানার প্রতি মানে ক্ষিপ্ত, মানে তারা রানারকে কেন জানি বলে যে রানার এই সমস্যা এই সমস্যা। আমি ফুল রানারও কথা আমি জানি না, রানার যে পার্টটা আছে যে ওই এপ্রিলিয়া কেটিএম আর বেসপা যে ওইখানে যে ইনচার্জ যে ডেপুটি ম্যানেজার ফাইজুল আবেদিন শুভ ভাই, খুবই কোঅপারেটিভ লোক, ইভেন আমাকে ফোন দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে যে ভাই এই সমস্যা ক্ষেত্রে। আমি যখন প্রায় তো দুই একদিন পরপরই রানারে যাই, ওইখানে গেলে তার টেকনিশিয়ানদেরকে চাবি দিয়ে চালাও, দেখা যায় যে আমি বলার আগেই তারা ঠিক করে ফেলে অনেক কিছু, আর আমি যতবার সেখানে যাই মানে আমি তাদের মানে সার্ভিসে খুব খুশি, একেবারে খুবই সন্তুষ্ট, তারা আমাকে ফ্রেন্ডলি, আমি তারা যেন আমার ফ্রেন্ড মনে হয় এখানে গেলে। আচ্ছা, তাহলে এরকম সার্ভিস নিয়ে ও যদি খুশি থাকে, আমাদের রাব্বি বলতেছে ও 100% হ্যাপি, 100+, হ্যাঁ 100+ বলতে পারে, এটা তো আমরা চাই প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম প্রশংসা ইউজাররা করুক, ঠিক আছে? আমরা কিন্তু তাতে খুশি হব যদি ব্র্যান্ডগুলোর এরকম প্রশংসা সবাই ইউজাররা করতে পারে, তখনই আমাদের তো সার্থকতা, সব কষ্টের সার্থকতা। এখানে রাডার স্টোরিতে সব রকমের ইউজাররা আসতেছে, প্রত্যেকে প্রত্যেকের ফিডব্যাক দিচ্ছে, আজকে রাব্বি বলতেছে সে হ্যাপি, আরেকজন কালকে সে বলতেছে আমি আনহ্যাপি, স্পেয়ার পার্টসের দাম বেশি, অ্যাভেলেবেল না, এয়ার ফিল্টার নাই, ওইটা নাই, যেটা চাচ্ছি সেটা নাই, তারপর আবার ভেসপার যখন স্পেয়ার পার্টস নিয়ে বলতেছে ওটা নাকি এক্সেসিভ দাম চাওয়া হচ্ছে। এখন কমপ্লেন্ট আসলে নানানভাবে ভ্যারি করতেছে, হোয়াট এভার ইট ইজ, আমার কথা হচ্ছে যে একটা ইউজার যখন একটা ফিডব্যাক দিচ্ছে সেটাকে সঙ্গে সঙ্গে আবলে নিয়ে ওটা সলভ করা যায় কীভাবে সেই চেষ্টাটা যদি সবসময় সব ব্র্যান্ড করেন তাহলেই আমরা হ্যাপি। তারাও নিজেরা স্বীকার করে তাদের স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি কম, তারা আমি যত শুনলাম যে তারাও অনেক চেষ্টা করতেছে, বাট জানি না ভারত থেকে কেন আসতেছে না, হয়তো লকডাউনের প্রবলেম, শুনলাম যে অগস্ট মাসের মধ্যে ইনশাল্লাহ সব পার্টস অ্যাভেলেবেল হয়ে যাবে, এটাই তাদের আমি বলবো এক নাম্বার ওয়ান ডিমেরিটস। যারা আসছে অলরেডি আমার কাছে যেসব ফিডব্যাকটা দিয়েছে সবগুলাই হচ্ছে পার্টস অ্যাক্সেসরিজ এগুলো ওরিয়েন্টেড, দাম এবং অ্যাভেলেবিলিটি নিয়ে আর কি। অ্যাক্সেসরিজ নিয়ে আমি প্রবলেমে পড়ি নাই তা বলবো না, পড়ছি, আমার ব্রেক কেবলে প্রবলেম হয়েছিল, আমি তো বুঝতাম না, জানি নাই, ওদেরকে মানে টেকনিশিয়ান চালালো দিলাম, সে বলতেছে স্যার আপনাদের ব্রেক কেবল মনে হয় ছিঁড়ে গেছে, পিছনের ব্রেকটা কাজ করতেছে না। আচ্ছা, তো যাই হোক, এখন এই ফাইজুল ভাইকে বলা হলো, ফাইজুল ভাই পরে বলো তো আমাদের তো এখন নেই, উনি যেভাবে একটা ম্যানেজ করে দিছে বাইরে থেকে এনে দিছে। আর একটা আমার সবচেয়ে বুঝে খারাপ লাগলো সেটা হচ্ছে তাদের ব্রেক প্যাডও তাদের কাছে নেই, এটা আমার সবচেয়ে খারাপ লাগলো, যেটা এতটা মানে তাদের মানে পার্টসের অ্যাভেলেবিলিটি কম। পরবর্তীতে জিক্সার যে মানে যেই ব্রেক প্যাড ইউজ করে মিলে গেছে তাই, এটাই নাকি ইউজ করে সামনে ব্রেক প্যাড, ওই সুজুকি থেকে এনে দিছে, এমনকি এয়ার ফিল্টার না, এটা সবাই বলে, যাই হোক, উনিও এয়ার ফিল্টার আমি লাস্ট গতকালকে চেঞ্জ করছি, আমি প্রায় আর দুই সপ্তাহ আগে কিনে রাখছিলাম লকডাউনের আগে, এখন এয়ার ফিল্টার উনি ব্যবস্থা করে দিয়েছিল যেভাবে হোক, সম্ভবত হাফসা মার্চ থেকে এই যে ফাইজুল ভাই, পরে গতকালকে চেঞ্জ করছি, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম আর স্পার্ক প্লাগ গতকালকে, মানে কোম্পানি যখন আমাদের স্কুটার আমরা কিনি ওটার সাথে কিন্তু কিছু স্পার্ক মানে আই মিন কিছু টুলস দেয়, বিশেষ করে এই যে এটা আমি নিজে কিনছি, এটা তো স্ট্রেট স্ক্রুড্রাইভার ড্রাইভার সবাই চিনে, এটা স্পানা অনেকে ঢালি বলে, এটা দিয়ে সাধারণত স্পার্ক প্লাগ খোলা হয়, হ্যাঁ এটা দিয়ে এটা দেওয়া হয়েছে স্পার্ক প্লাগ খোলা যায়, কারণ আপনি যখন রাইড করতে থাকেন দুইটা জিনিস যে কোনো সময় আপনার হইতে পারে সমস্যা, আপনার ফিউজ নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো ফিউজ কেটে যেতে পারে, আর হচ্ছে আপনি স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হইতে পারে, এই জন্য আমি মনে করি স্পার্ক প্লাগ আর ফিউজ সবসময় সাথে রাখা উচিত, কারণ আমি ফিউজটা কী ব্যবহার করে দেখাই, কারণ ফিউজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, মানে এই টুলগুলো কমন, এই তিনটা টুল সবাই দেয়, ফিউজ কোয়াটা দেখাচ্ছি, এটা সবাইকে দেখানো উচিত, জানা উচিত, এরা অনেকে জানে না, এটা 20 এখানে লেখা, এটা হচ্ছে 10, সবচেয়ে বেশি কাট নাকি 10, আচ্ছা এই লালটা, হ্যাঁ এই ফিউজটা এটা ঠিক এখানে কেটে দিতে পারে, এই যে এখানে ইউ দেখা যায় দেখেন, এই ভিতরে কেটে দিতে পারে, এই জন্য আমি সবসময় এই কিছু 20 আর 10 একটা রাখতে হয়, আমারটা যেমন সামনে একেবারে সামনে, কারণ এটা আপনি টেকনিশিয়ান অনেক জায়গায় পাবেন, বাইক অনেক টেকনিশিয়ান বাইক ই করতে পারে, কিন্তু আপনার স্পার্ক প্লাগ যদি না থাকে তখন কীভাবে দিবেন, এই জন্য রাখা উচিত স্পার্ক প্লাগ আর ফিউজ, সাথে কেনা আছে
হ্যাঁ আছে স্পেস লাগে ব্যাগে রেখে দিয়েছি স্কুটারের নাম দিছে আমাদের রাব্বি হচ্ছে আজরাক আচ্ছা এটার কারণ কি ছোটবেলা থেকেই মানে বিভিন্ন প্রাণী আরবি নাম রাখতে পছন্দ করি সামনে দিয়ে আরবিতে লেখা যায় আচ্ছা কোথায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই পছন্দ এখন বিভিন্ন নাম আরবিতে রাখা পছন্দ করি যেমন আমার একটা বিড়াল ছিল হুলু বিড়াল নাম দিয়েছিলাম হুরায়রা হুরায়রা অর্থ বিড়াল আমার মামা একটা কুকুর ছিল নাম দিয়েছিলাম কালবুন কালবুন অর্থ কুকুর আচ্ছা আমার ওয়াইফের দুইটা পাখি আছে একটা সাদা আর একটা হচ্ছে সবুজ একটার নাম দিয়েছি আমি আখদার আর একটার নাম আবিয়াত মানে সাদা এবং সবুজ ঠিক এরকম আমার ছোট আমার খুব আগে থেকে ইচ্ছা ছিল স্কুটার নীল রং হবে এই নীল আরবি হচ্ছে আজরাক এই জন্য নামটা দিয়েছে আজরাক আজরাক নামটার জন্য আমি পরিচিত হয়েছি আমি এই আজরাক নাম দেওয়ার কারণে এমন হয়েছে এমন জায়গায় আমার লোকজন বলছে ভাই আপনার রাব্বি ভাই না আমি অবাক কয়েকদিন আগে হ্যাঁ আমি বলছি আপনি চিনেন কিনা আপনার স্কুটার নাম দেখে নামটা খুব বিখ্যাত হয়েছে আমাকে চিনে না কিন্তু স্কুটারকে চিনে মডিফিকেশন তো কিছু করছি নাম্বার ওয়ান এই যে এটা রানার বোল্ট রানার বোল্টের মিরর আপনি অ্যাপ্রিলিয়া দেখবেন যে এটা একটু এখানে যে এই বরাবর আর একটু ছোট দেখা যায় যে আমি পিছনে দেখতে পাই না কিন্তু দেখেন এটা অলরেডি বের করা পিছনে ভিউটা স্পষ্ট দেখা যায় আচ্ছা এটা চেঞ্জ হয়েছে আর অ্যাপ্রিলিয়া সবচেয়ে বড় যে প্রবলেম অনেকে ফেস করেছে লাইট হেডলাইটটা আসলে আলো অত্যন্ত স্টক লাইটে খুব কম আচ্ছা এটা সম্ভবত MT15 এর হেডলাইট লাগানো হয়েছে ও আমার একটা কোনো নাই এটা একদম কি বলছি কত প্রাইস 3000 এর মত এরকম এক জোড়া 3000 এরকম প্রাইস আচ্ছা আচ্ছা আর এটা সঙ্গে তো এলইডি ইয়ে রিলে লাগাইতে আছে না না প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে কত ওয়াটের এটা 25 ব্যাটারি তো পেশাব না না এর আগে তো এই সেমি ছিল এক জোড়া লাইট না না আমার তো আর কোনো নতুন কিছু লাগে নাই আমি মানে ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে বলছিলাম যে ভাই এটা কি লাগানো যাবে কিনা উনি বলছে আপনার যে স্ট্রোক লাইটে যে ওয়েট ওয়াট আছে এর চেয়ে বেশি লাগাবেন না এর চেয়ে কম ও আরেকটা আমি ডিম এসে বলতে ভুলে গেছি সেটা এটা কিন্তু অন করার সাথে সাথে লাইট জ্বলে লাইটই হয় না লাইট বন্ধ হতো না মানে এর জন্য আমি আলাদা একটা অন অফ সুইচ দিছি এটা তো সব স্কুটারেই এখন আচ্ছা এখন বলি এগুলা সুবিধা এটা বংশ সুবিধা কেন সুবিধা আপনার যদি সিঙ্গেল স্ট্যান্ড করানো থাকে আমি উঠেন আপনার খেয়াল নাই হ্যাঁ আপনি ভুলে চালাচ্ছেন হ্যাঁ স্ট্যান্ড এখানে স্ট্যান্ড করা আছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ কিন্তু আপনার ডবল স্ট্যান্ড করে আপনার স্ট্যান্ডটা আগে নামিয়ে তারপর চালাতে হবে এটা কিন্তু এর জন্য কোম্পানি এটা চিন্তা করে এটাকে করে নাই তারা স্ট্যান্ড দেয় না সিঙ্গেল স্ট্যান্ড আচ্ছা তারপরে যেটা হচ্ছে লাইট কেন সবসময় জ্বলবে এটাও কোম্পানির করা কেন লাইট জ্বললে সুবিধা হলে কি আমি যখন রাস্তায় চলাম নিজেও দেখছি যখন লুকিং গ্লাসে দেখি পিছনে একটা লাইট জ্বলতেছে কোনো গাড়ি বা কিছু তখন আমার ফোকাসটা আগে পড়ে কোম্পানির করা না এটা ইন্টারন্যাশনাল রুলস ইন্টারন্যাশনাল অনেক জায়গায় আমি অনেক সুইচ দেওয়ার পর আমি লাইট জ্বালা গাড়ি চালাই এনকে বলে ভাই লাইট জ্বলে লাইট জ্বলে আমি তো লাইট জ্বলে তো সমস্যা রাখি আর কোনো মডিফিকেশন বলতে হচ্ছে স্টিকার এই যে ডিজাইন গুলি স্টিকার ডিজাইন এই ডিজাইনের যদি প্ল্যানার হয় তাহলে মাস্ট পারভেজ ভাই উনি বলছিল এইভাবে এবার ডিজাইন করেন আচ্ছা আমাদের উইগর মাসুদ ভাই হ্যাঁ মেয়ে সহ আসছিল হ্যাঁ 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 উনি মাসুদ ভাই হ্যাঁ মাসুদ ভাইয়ের এটা প্ল্যান ইকুরিয়া হচ্ছে আমার এরিয়া মানে বিআরটিএ এখন তারা ইকুরিয়া তো তারা করে দিবে না মানে কাগজপত্র কাগজপত্র হ্যাঁ এখন তারা যে মানে সব কিছু কাগজপত্র দেওয়ার পরে যে ট্যাক্স টোকেন আর কিন্তু ট্যাক্স এডিটা তারপরে চালান এগুলো দেওয়ার পর আমাকে নিজে দিতে হবে এটাই আমার কাছে একটু খারাপ লাগছে মিরপুর আর দিয়াবাড়ি করে দেবে ওটা করবে না পরবর্তীতে আমি রেজিস্ট্রেশনটা তো তাদের দায়িত্ব না এটা তারা সার্ভিস দেয় আর সার্ভিস হ্যাঁ এটাই একটু খারাপ লাগছে তখন তো নতুন আমি একটু বুঝতে পারিনি এটা একটু খারাপ লাগছে আমার বিষয়টা যে আমি কেন মানে বাইক কেনার পর রেজিস্ট্রেশনের ব্যাপারটা অনেকে কনফিউজ থাকে যে এটা আসলে কেমনে করে এটা আমরা নিজেরা করতে পারবো কিনা আপনি যদি একটু অনলাইনে ঘাটেন ইউটিউবে দেখবেন অনেক রকমের ভিডিও পাবেন যে এরকম যে পেপারসগুলো থাকে আর কি 16টার মতো কাগজ থাকে এই পেপারসগুলো দিয়ে দিবে এই পেপারসগুলো নিয়ে আপনাকে বিআরটিএতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে একটু যদি ইউটিউব ঘাটেন আপনি পুরো প্রসেস জেনে যাবেন ঠিক আছে ভয়ের কিচ্ছু নাই আর যেই শপ থেকেই কিনেন না কেন বা যে শোরুম থেকেই কিনেন না কেন তাদেরকে বললে তারা তো নিঃসন্দেহে সবাই কম বেশি হেল্প করার চেষ্টা করে আমি যেহেতু নতুন ছিলাম তারপর কখন আমি আর আগে স্কুটার চালানোর অভিজ্ঞতা ছিল না এখন আমাকে নিজেকে নিতে হবে যেহেতু আমার লাইসেন্স আছে এখন আমি নিজে চালিয়ে নিব এখন আমার প্রথম 5 মিনিট অ্যাডজাস্ট করতে টাইম লেগেছে প্রথম যখন পিকআপটা দিলাম তাকে মগবাজার মোড়ে সামনে পড়ে গেছিল একটা প্রাইভেট কার ভাগ্য ভালো আমি প্রাইভেট কারটা হার্ড ব্রেক করে ফেলছি দাদা প্রায় 2 সপ্তাহ আগে যখন লকডাউন ঠিক হওয়ার ঠিক যেই দিন হবে আগের দিন শেষ দিন ছিল মানে স্বাভাবিক দিনের অফিস যাচ্ছিলাম হাউস বিল্ডিংয়ে সামনে একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করে ফেলছে হার্ড ব্রেক বাস তা আমি এত ইন্ডিকেটর ইউজ করি আলহামদুলিল্লাহ যে আমার সবার আগে ইন্ডিকেটর হাতে চলে যায় তা আমি ডান দিকে ইন্ডিকেটর দেখাই এখন হার্ড ব্রেকও আমি করতে পারছি হার্ড ব্রেক করে তার সঙ্গে লেগে যায় সংঘর্ষ হয়ে যাবে তা আমি 2 সেকেন্ডের মধ্যে মনে হয় টাইম ছিল আজ থেকে ইন্ডিকেটরটা আমি ডান দিকে দেখাই
যখন ডান দিকে মোড় দিলাম পিছনে একটা গাজীপুর পরিবহন বাস ছিল হার্ড ব্রেক করে ফেলছে তখন সেই গাজীপুর পরিবহনের সেই ড্রাইভারই বলতেছে যে মামা আপনি ইন্ডিকেটর দিয়েছেন থেকে বাইচা গেছেন যদি ইন্ডিকেটর না দিতেন আপনি এতক্ষণ শেষ হয়ে যেতেন তো ইন্ডিকেটর আমাকে কীভাবে বিপদটা বাঁচাইলো ইন্ডিকেটর মাস্ট আর ইন্ডিকেটরের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে অ্যাড করে দেই নতুন যদি স্কুটার কিনেন বা যাই হোক না কেন আপনার দেখবেন যে ইন্ডিকেটরের সঙ্গে একটা বাজার থাকে হ্যাঁ ডাইনি বামে দিলে টিক টিক বা টুট পুপ কিছু একটা আওয়াজ করবে ওই জিনিসটা খুব অল্প দাম 50-60 টাকা 100 টাকা এরকমই দাম হ্যাঁ 100 টাকাই ধরেন কিন্তু এই 100 টাকা দেখবেন আপনাকে অনেক বড় রকমের বিপদ থেকে বাঁচাবে কারণ নতুন ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয় ইন্ডিকেটার আপনি যাবেন ডাইনে দিলেন ডাইনে যাওয়ার পর ওই ডাইনেই রয়ে গেছে এরপর যে আপনি বামে যাবেন আপনার খেয়াল নাই যে ডাইনেরটাকে আপনি সরান নাই আমি কিনার আগে এটাই করছিলাম আপনাকে বলছি হ্যাঁ যার কারণে ওটা লাগাই নিয়েন তাহলে দেখবেন যে খুব সুবিধা হবে ঠিক আছে ইন্ডিকেটর ফ্লাশ বলে এটাকে এটার নাম ইন্ডিকেটর ফ্লাশ এটা প্লাগ এন্ড প্লে মানে এটা তার কাটতে হয় না আমারটা যেটা আমি এখান দিয়ে এই পাশ দিয়ে খুলে লাগাই দিছে হ্যাঁ এটা কত নিছে এটার দাম 500 টাকা 500 হ্যাঁ ভালো জিনিস তো এটা মেটাল না হ্যাঁ মেটাল প্রচন্ড বৃষ্টি টাইম মতো আসলো কিন্তু 300 ফুটের রাস্তা অবস্থা খুব খারাপ ছিল তা আমরা চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করি আমরা ভিতর দিয়ে 300 ফুট মানে পূর্বাঞ্চলের যে রাস্তা আছে ওইখানে বাইপাস দিয়ে আমরা বের হয়ে যাই পূর্বাচলে দেখি হাঁটু সমান পানি আমাকে আগে দিল আমার এই কলিগটা যে আপনি আগে যান আপনার যেহেতু মোবাইল স্ট্যান্ড আছে গুগল ম্যাপ দেখে দেখে যান এখন তো আসলে গুগল ম্যাপের উপরে ভরসা করা পুরোপুরি ঠিক না মাঝে মাঝে বুঝতে হয় তো গুগল ম্যাপে যে রাস্তা আছে যাচ্ছি যাচ্ছি হাঁটু সমান পানি রাস্তা যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে আমি গলা সমান পানি আগে আমার স্কুটার পুরো ডুবে গেছে স্কুটার পুরো ডুবে গেছে এখন তো আমি উঠাতে পারছি না একা আমার কলিগটা আবার 6 ফুটের উপরে লম্বা 6.5 ফুট স্বাস্থ্যবান সে পরে সে পিছনে ছিল ভাগ্য ভালো সে এসে এসে আমাকে স্কুটার আমাকে মানে স্কুটার আর আমি দুইজন মিলে টেনে উঠাইলাম এখন তো স্কুটার চলে না কি একটা অবস্থা আমার কলিগটা 22 বছর যাবৎ মানে মানে বিভিন্ন বাইক চালায় তার অভিজ্ঞতা আছে তার কাছে টুলস আছে এগুলো সবসময় কিছু টুলস মানে টুলস দেখে কি জানো যন্ত্রপাতি এগুলো একটু না তারা করলো এগুলো যন্ত্রপাতি করে আমি চেষ্টা করি যে প্রাইভেট কারের পিছনে চলার জন্য প্রাইভেট কারের যারা ড্রাইভার তারা সাধারণত রুলস রেগুলেশন খুব মানে যেন আপনি অনেক প্রাইভেট কারের মানে বডি ফিটনেস সবসময় ভালো থাকে এখন আপনি ব্রেক দিল ব্রেক যখন আপনি করলো চাপ দিল ব্রেক লাইট জ্বলবে তা আপনি সতর্ক হতে পারেন বাস ট্রাক অনেক সময় থাকে না আর আমি চেষ্টা করি বাস ট্রাক অ্যাভয়েড করতে আমি দেখা যায় বাসা যাওয়ার সময় নর্মালি গুলশানের ভিতর দিয়ে যাই আবার গুলশানে একটা প্রবলেম আছে শুধু গুলশান না সারা বাংলাদেশে কিছু প্রবলেম আছে ঢাকা শহরে দেখা যায় রাস্তার মাঝখানে গর্ত মেনহোলগুলো গর্ত বা উঁচা আমি যখন ফার্স্ট টাইম যখন গুলশানে চালাই স্কুটার নিয়ে আমি তখন এরকম অভিজ্ঞতা ছিল না আমি চালাচ্ছি রাস্তা পুরো ফাঁকা আমি খেয়াল করি নাই হঠাৎ করে মনে হলো আমি 2 সেকেন্ডের মতো শূন্য ভেসেছিলাম আচ্ছা আমি শূন্য ছিলাম 1 সেকেন্ডে মানে 2 সেকেন্ড মেবি 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম টাইমটা তো বলা যাবে না টাইমটা তো খেয়ালও নেই মানে কিছুক্ষণ শূন্য ছিলাম আমি যে শেষ আর বাঁচবো না গর্তের মধ্যে পড়ছিল তাই না আমি খেয়াল করিনি এটা গুলশান 2 আর 1 এর মাঝামাঝি নগদ স্টান্ট হয়ে গেছে তাই তো মানে শূন্যে উঠে গেছে এই মুহূর্তে যারা দেখছেন তার মধ্যে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে একটা লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান ঠিক আছে সবাইকে আবার বলছি দয়া করে সেফটি গিয়ার ছাড়া গাড়ি চালাবেন না সেফটি গিয়ার ছাড়া আমি সেফটি গিয়ার ছাড়া গাড়ি চালাতে পারি না এক বিন্দু আমি চালাতে পারি না সেফটি গিয়ার রাইট এটা একবার অভ্যাস হলে তখন চালানো যায় না আর সি ইউ অন নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ